ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষায় রোববার থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গুলশানে মশা নিধনে চিরুনি অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উত্তরের মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি দেন, যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ডেঙ্গুর আশঙ্কায় জীবাণু বহনকারী এডিস মশার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই চিরুনি অভিযানের উদ্বোধন শুভ উদ্বোধন ঘোষণা করছে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শুধু অভিযান চালিয়ে রাজধানীকে এডিস মশামুক্ত করা যাবে না, তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ডেঙ্গু রোগের রোগী পাওয়া যাচ্ছে এবং এডিস মশা কিছুটা বৃদ্ধি পেয়েছে, অতএব এখনই সময় সবাই একসাথে চাপাই পড়া। করোনা বৃদ্ধি পাচ্ছে, এর সাথে যদি ডেঙ্গু রোগ বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে মানুষের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আর ডিএনসিসি মেয়র বলেন, চিরুনি অভিযানকালে যে বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যেসব বাসাবাড়িতে ডেঙ্গি চাষ হয় আমরা সেসব বাড়িতে যাব এবং আমরা ফাইন করব। ফাইন ছাড়া আমাদের কোনো গতি নেই। আমি অনুরোধ করব এই সময় আসুন আমরা সকলে মিলে একসাথে ডেঙ্গুর বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছি সেই অভিযানকে সফল করার জন্য আমাদের সিটি কর্পোরেশনের স্টাফ থেকে শুরু করে যারা যারা যাবেন আপনাদের সবার আমি সাহায্য চাচ্ছি। পরে গুলশান দুয়ে দুটি নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন স্থানীয় সরকার মন্ত্রী ও মেয়র। এ সময় ভবন দুটিতে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি ভবনের কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা এবং অন্য ভবনের তত্ত্বাবধায়ককে 3 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রথম অভিযানে আমরা যেখানে ঢুকলাম সেখানে আমরা যে পরিমাণ লার্ভা পেয়েছি ওখানে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী যে এখানে আমরা পেয়েছি নির্মাণাধীন ভবনে সাইট ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দোষ স্বীকার করেছেন, সেই ভিত্তিতে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 10টি সেক্টরে ভাগ করে 10 দিনব্যাপী এই অভিযান চলবে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।